Meantime, the chief minister today also said that setting up of special economic zone in Sonamura bordering with Bangladesh nation and major projects including the setting up of a jetty in river Gomati connecting the Bangladesh river Meghna will generate more and more employment opportunities for the unemployed youths of the state. The chief minister, however, stressed on the need of skilling the unemployed youths in the sector. Listen to this. তার মধ্যে বড় মাত্রায় ত্রিপুরার লোকেদের রোজগার হবে। প্রোটোকলটা ডিক্লেয়ার সিগনেচার হয়ে গেছে দুনো প্রধানমন্ত্রী গোমতী নদী দিয়ে মেঘনা হয়ে এখানে সোনামুড়াতে জেটি তৈরি হবে, ছোট ছোট জাহাজ আসবে। তো তার জন্য স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিং হবে তার মধ্যে এগুলোর মধ্যে দেওয়া যে আমরা এগুলি পরিচালনা করার জন্য আমাদের ওই সময় কতজন এমপ্লয়ি লাগবে এই ডিপার্টমেন্টে, কতজন এমপ্লয়ি লাগবে এই ডিপার্টমেন্টে, কতদিন লাগবে এই ডিপার্টমেন্টে, এমন করে তাদেরকে এখন থেকে ট্রেনিং দিয়ে তৈরি করে নেওয়া, যখনই এই কাজগুলো শুরু হবে যখন ফটাফট সেখানে আমাদের লোকেরা কাজ করতে পারে আর এমপ্লয়মেন্ট হয়ে যাবে।